এতিয়া সুরর স্বর্গরাজ্যত পরিণত হয়েছে কাঁচার কাগজ কল। হাইলাকান্দির পাঁচ গ্রাম স্থিত কাঁচার কাগজ কলত দীর্ঘদিন ধরে অব্যাহত আছে সুরর তাণ্ডব। দীর্ঘদিনে বন্ধ হয়ে থাকা কাগজ কলটোত পোহর আর প্রয়োজনীয় নিরাপত্তা নথকার সুযোগ লো প্রায় সুরে চুরি করে লো যায় বহু মূল্যবান সামগ্রী, যার ফলত অতিষ্ঠ হয়ে পড়েছে আরক্ষী আর স্থানীয় রাইজ। পুয়া পাঁচ গ্রাম এলাকার স্থানীয় সচেতন রাইজে তৎপরতার উৎখাত করে এটা সুরর ঘাটি। পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পর কাষতে থাকা এখন পেলনীয়া বস্তুর দোকানের পর উদ্ধার করে পেপার মিলর ভিতর বহু মূল্যবান বস্তু, যার ভিতর আছে একটা মটর, পেপার মিলর ক্যান্টিনের আসবাবপত্র, একটা পেপার রোলসহ বহুতো লোড় আর স্টিলের যন্ত্রপাতি, লোহা কটার কামত ব্যবহার হওয়া যন্ত্রপাতি আদিও উদ্ধার হয় দোকানখনের। পিছত স্থানীয় রাইজে আরক্ষীক খবর দিয়াত দোকানখন উপস্থিত হয়ে সামগ্রীখিন উদ্ধার করে পাঁচগ্রাম থানাত লৈ যায়। আরক্ষীতে দোকানের গড়ী জবরুল ইসলাম লস্কর আর নজরুল ইসলাম লস্কর নামের দুই ভাতৃক আটক করে। আনহাতে কাগজ কলর নিরাপত্তার দায়িত্ব বর্তমানে বিআরএস ইন্ডিয়া নামের একটা বেসরকারি নিরাপত্তা সংস্থা দিয়া হয়েছে। যে এসপিসিতে এখানে যে এসপিসির মধ্যে প্রাইভেট সিকিউরিটির একটা ব্যবস্থা আছে, সেই প্রাইভেট সিকিউরিটির কারা ডিউটিতে আছে এটাও আমাদের সন্দেহ। যে আমাদের পাঁচগ্রামের মধ্যে এই এসপিসি থেকে যে মালগুলা এখানে এসেছে, আমাদের সন্দেহ যে এখানে এসপিসি সিকিউরিটিও জড়িত আছে। যদি জড়িত না থাকে তাহলে এসপিসির সিকিউরিটিকে অন্ধকারে রেখে কিভাবে এত টাকার মাল এখানে এসে আসলো। নগাঁর চকিটুপ ডকাইতক উত্তম মাধ্যম সেলিম আলী নামের এজন অভিযন্তার ঘর ডকাইতির চেষ্টা দুজনিয়া ডকাইতর দলর। সেলিম আলীক প্রহার করতেই চিঁয়র বাখর করলে আর তারপরে সুবুরিয়ালোক ওলাই আহে আর একটা ডকাইতক করায়ত্ত করে, অতি বেয়াকৈ প্রহার করে ডকাইতক, কিন্তু বাকিকেটা ডকাইতক সেই স্থানের পলায়ন করে। পাশত ধৃত ডকাইতক আরক্ষী নগাঁও চিকিৎসালয়ত ভর্তি করায়। রুমের ভিতর মানে কাম করে আসিল, পিছত পিছফালে মানে ইয়া খড়খড় নিচিনা শব্দ পালো, ইয়াত মানে ওলাই গলো। ওলাই গিয়ে পেলায় দেখিল এই তিনটামান লড়া, তো সুদিল তুমি কোন হয়। তিনজনে আহি পেলায় মানে এজনের উপর এজনে মানে মোর উপর মানে আক্রমণ করলে আর হ্যাঁ আক্রমণ করেছে। ইটির পিছত ইটু ইটির পিছত ইটু মানে একদম মানে মোক মানে একটা হাতত ধরেছে, ভরি ধরেছে, ডিঙিত ধরেছে। মানে উচরিয়া মানুষ মাতিছো আর হ্যাঁ রাজা নিতে মানে এনেক মাতিছো আর গোটে মানুষ মানে চাপি আসিল হ্যাঁ মোর ঘরলে। আর ঘরলে আহার পিছত মানে মানে যেটা মানুষ অহা গম পালে, গম পাওয়ার মানে ইয়া পলাল